আপনি কি ভাবছেন যে আপনার চ্যানেলে কিভাবে ট্যাগ বসাবেন? আপনি ভাবছেন কি যে আপনার চ্যানেলে যে ট্যাগগুলো বসাবেন সেটা কি ধরনের এবং কিভাবে বসাবেন, আসলে কোথায় গিয়ে ট্যাগ পাওয়া যায়? চলুন আজকে আমরা সবাই হাতে কলমে শিখিয়ে দেবো যে কিভাবে আপনি ট্যাগ বসাবেন এবং ট্যাগের মাঝখানে আপনি কি কি দিবেন। ফার্স্টে আমরা চলে যাচ্ছি ইউটিউব স্টুডিও অ্যাপে। ইউটিউব স্টুডিও অ্যাপে থেকে আমরা যে কন্টেন্টে ক্লিক করব, কন্টেন্টে ক্লিক করার পরে আমরা যে শর্ট ভিডিও, শর্টস নামে যে অপশনটা আছে শর্টসে টিপ দিব। তো যেহেতু আমরা এখানে একটা ভিডিও ছেড়েছি অর্থাৎ 11 ঘন্টা আগে, তো সেই ভিডিওটা আমরা ট্যাগ কীভাবে দিব সেটা ই করব। তো এই এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পরে এখানে যেভাবে হ্যাশট্যাগ দেওয়া আছে বা যেভাবে টাইটেল লেখা আছে, তো টাইটেল লেখার পর কোনো সমস্যা আমরা দেখতেছি না। তো আমরা দেখবো যে এখানে ট্যাগে আমরা কী কী লিখেছি। তো ট্যাগ এখানে দেখছি আমরা পুরো ফাঁকা। ভিডিওটি যেহেতু একটা মানে ফানি ভিডিওর, তো প্রথমে আমরা ফার্স্টে লিখব মানে ইউটিউবে যেটা আপনি সার্চ করলে পাবেন সেটা, ঠিক আছে? তো ফানি ভিডিও প্রথম মেন একটা ইয়ে আছে যে ফানি ভিডিও আসলে কীভাবে কী লিখব। আসলে ফানি ভিডিও তো আপনি যেভাবে মানে ফানি ভিডিও বা টপ ফানি ভিডিও আপনি যেটা সার্চ করেন মানে নিউ ফানি ভিডিও এভাবে লিখে দিতে হবে ট্যাগটা। ওকে, তো প্রথমে আমরা ফার্স্টে ফানি ভিডিও লিখব, ফানি ভিডিও। তো নিচে একটা তীর মতো অপশন পাবেন, ওইটা টিপ দিলে পরে আপনার ট্যাগটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা নিউ ফানি ভিডিও। তো নিউ ফানি ভিডিও পরে আমরা এসে টিপ দিলাম এবার ফানি শর্টস এবং নিউ ফানি শর্টস। আর মনে করেন যে আপনি নিউ ভিডিওটাও দিতে পারেন, তো আমরা নিউ ভিডিওটা দিয়ে দিই, নিউ ভিডিও। আর এখানে শুধু একটা ফানি দিয়ে দিই। অনেক অনেক মানুষ আছে শুধু ফানি লিখে সার্চ দেয় যে কোনো ভিডিও চলে আসার সামনে। তো আপনি যখন এটাকে লিখে রাখবেন, তো আপনি যখন ফানি ভিডিও আসবে তখন আপনার চ্যানেলটিকে যখন ফানি ভিডিও অ্যাড হয়ে যাবে, ফানি ট্যাগ বলে সার্চ দিলে আপনার ভিডিওটি পেয়ে যাবে। এবং আমরা আপাতত এই পর্যন্ত মনে করেন যে এতটুকু ট্যাগ দিলাম। ট্যাগ দেওয়ার পরে এখানে যে ক্যাটাগরিটা মেন ভিডিওর, আপনি কীভাবে মানুষকে হাসাচ্ছেন, হাসালে পরে আপনাকে ঠিক এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটাই দিতে হবে। আপনি টেক ভিডিও করছেন, তো টেক ভিডিওর আপনার যে টেক চ্যানেল মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? তো আপনি এটা সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ফানি ভিডিও ছেড়েছি কমেডিয়ান মতো, তো আমরা এখানে মানুষকে এন্টারটেনমেন্ট দিচ্ছি, তো আমরা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিলে হবে, ঠিক আছে? তো ট্যাগ আপনারা যেভাবে বসালেন এইভাবে আর কিছু বসিয়ে দেবেন, ফানি টপ ফানি ভিডিওস। তো এখান থেকে যাওয়ার পরে আপনি যখন ডিসক্রিপশন দেবেন, ডিসক্রিপশনে কিছু এই রিলেটেড দিয়ে দেবেন, ফানি ভিডিও নিউ ফানি ভিডিও ফানি শর্টস। এখান থেকে আমরা কিছু ট্যাগ দিয়ে দিলাম যাতে আপনার ভিডিওটি সার্চ করলে পাওয়া যায়, ঠিক আছে? তো এইভাবে আপনারা যেভাবে দেখালাম, এইভাবে আপনারা প্রথমত আপনার চ্যানেলটিকে ট্যাগ বসানোর জন্য আপনি এই নিয়মটা চালু করতে পারেন, ঠিক আছে? তো ট্যাগ বসানোর জন্য আপনাকে বেশি কষ্ট করা লাগবে না। যে ডিলিটেড ভিডিও ছাড়বেন যদি সেটা ফানি হয়, ফানি লিখে দিবেন বা ফানি ভিডিও, ফানি শর্টস, যেভাবে আমরা শিখিয়ে দিলাম, ঠিক আছে? রাইট, আপনি এভাবে কাজ করলে পারে আপনার ভিডিওতে একদিন উন্নতি পাবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। যদি কোনো রকম হেল্প লাগে বা কোনো চ্যানেলে কোনো সমস্যা হলে, যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা কন্ট্যাক্ট করতে চান, তাহলে আমি ডিসক্রিপশনে জিমেইল অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবো, অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।